আসসালামু আলাইকুম, আমি সাকিবুল আলম, ক্রিয়েটিভ আইটির ওয়েব 1803 ব্যাচের স্টুডেন্ট। আর বর্তমানে আমি লোকাল মার্কেটেই কাজ করছি, আর এর আগে আমি ফ্রিল্যান্সিং করতাম। আর এখন আমার নিজের একটা ছোটখাটো স্টার্ট আপ আছে, ওইটা নিয়ে সামনে আর কি আগাচ্ছি। আর ক্রিয়েটিভ আইটির সাথে যাত্রাটা শুরু হয় 2018 থেকে। নিজের থেকে কিছু একটা করার ইচ্ছা ছিল, স্টার্ট আপ শুরু করার। চিন্তা করলাম যে এমন কিছু একটা করা যাক যে ক্লায়েন্টের কাছে যেন আমার কাজ খুঁজতে না হয়, উল্টো ক্লায়েন্টই যেন আমার কাছে আসে। চিন্তা করলাম যে নিজে একটা ব্র্যান্ড আকারে কিছু একটা শুরু করি। ফার্স্টে তো আমি ইউটিউব গুগল থেকে বেসিক একটা আইডিয়া নিতে থাকি, এরপরে একটা পর্যায়ে যে দেখা যায় যে নিজের কাছে মনে হয় যে না, এখন আসলে প্রফেশনালি জিনিসটা নেওয়া দরকার, বা প্রফেশনালি একটা ট্রেনিং নেওয়া দরকার, যাতে বুঝতে পারি যে আমার কী কী ল্যাকিংসগুলো আছে, কীভাবে ইম্প্রুভ করা যায়। তো ওইখান থেকে আর কি ক্রিয়েটিভ আইটির অনেকগুলো ইনস্টিটিউশন লিস্ট করি আমি নিজে নিজেই অনলাইন থেকে। এরপরে মানে মনে হয় যে ক্রিয়েটিভ আইটির লার্নিং যে এনভায়রনমেন্ট, এখানে ফ্যাসিলিটিগুলো অনেক, তো এর জন্য আর কি ক্রিয়েটিভ আইটিতে আসি, চুজ করি ক্রিয়েটিভ আইটিকে। এখানে একটা পরিবারের মতো হয়ে যায়, এখানে স্যারদের সাথে দেখা যায় যে কোর্সের পরেও স্যারদের সাথে এখন কানেক্ট আছি, যে কোনো প্রবলেম হলে স্যাররা হেল্প করে। তো এই স্যারদের কারণে আসলে আমি এত দূর আসতে পারছি, তাছাড়া আসলে নিজের থেকে আসা সম্ভব হতো না। সকল স্যারদেরকে আমি আসলে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে ইচ্ছা আছে আসলে বাংলাদেশে কিছু একটা সফটওয়্যার নিয়ে ভালো কিছু একটা করার। আমরা যারা শিখতে চাই বা ভবিষ্যতে আইটি সেক্টর নিয়ে কিছু একটা করার স্বপ্ন দেখি, তাদের জন্য ক্রিয়েটিভ আইটি এত বড় একটা অপরচুনিটি তৈরি করে দিছে যে শেখার জন্য। সো ধন্যবাদ ক্রিয়েটিভ আইটিকে।